করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারি প্রণোদনা প্যাকেজের ঋণ পেতে হয়রানির শেষ নেই। ব্যবসা পরিচালনার জন্য এই খাতে ঘোষিত 30,000 কোটি টাকার ঋণ তাই নিতে পারছেন না প্রকৃত ক্ষতিগ্রস্তরা। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যাংকগুলো কঠিন শর্তের বেড়াজাল না সরালে এই সুবিধা কাজে লাগবে না। আরও জানাচ্ছেন শরফুল আলম। করোনা মহামারীতে দেশের অর্থনীতিকে সহায়তা করতে সরকার নানামুখী উদ্যোগ নেয়। ঘোষণা করা হয় 1,00,000 কোটি টাকারও বেশি প্রণোদনা প্যাকেজ। করোনা মহামারীতে ক্ষুদ্র কুটির থেকে শুরু করে মাঝারি শিল্পসহ বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দেয়া হচ্ছে ওই তহবিল থেকে। তবে ব্যবসা পরিচালনায় সরকারের দেয়া 30,000 কোটি টাকার ঋণ পেতে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এসএমই খাত। ক্ষুদ্র হওয়ার কারণে তারা অনেকে এই প্রণোদনার সুযোগটা তারা কিন্তু পান নাই, কারণ এই প্রণোদনাটা কিন্তু অন দ্য বেসিস অফ ইওর লাস্ট ইয়ার পারফরমেন্স। 30,000 কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল, এইটার মধ্যেও বিভিন্ন শর্তের বেড়াজালে পড়ে আটকে আমাদের অনেকেই, ম্যাক্সিমাম লোকজনই এই টাকাটা পায়নি। ডিসবার্সমেন্টের যে ক্রাইটেরিয়া বাংলাদেশ ব্যাংক সেট করে দিয়েছে, সেখানে কিছু পরিবর্তন প্রয়োজন আছে। বাংলাদেশ ব্যাংকের অর্থছাড়ের পর বিভিন্ন ব্যাংক এই প্যাকেজের আওতায় সহজ শর্তে ঋণ দিচ্ছে। নীতিমালার মধ্যেই এসব কার্যক্রম চলছে বলে জানিয়েছেন অনেকেই। বড় ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমরা যে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার কথা ছিল প্রায় আমাদের 844 কোটি টাকার মতো, আমাদের কিন্তু সেই 844 কোটি টাকা কিন্তু আমরা দিয়ে ফেলছি। 30% ওয়ার্কিং ক্যাপিটাল অ্যারেঞ্জমেন্টে 30% লোন দেওয়া হবে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট প্রভিশন আছে। কিন্তু এই কোভিডের পরিবর্তিত পরিস্থিতির কারণে এই 30% আসলে অনেক ফ্যাক্টরি বা অনেক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটা অ্যাডিকুয়েট না। এই ডিসবার্সমেন্টকে কেন্দ্র করে যে এটার যে প্রগ্রেস, সেটা নিয়ে আমি মনে করি সরকার এবং বেসরকারি খাতের যে নেতৃত্ব দিচ্ছে সংগঠনগুলো, তাদের পক্ষ থেকে রেগুলার ইনফরমেশন আপডেট আসা প্রয়োজন। করোনায় ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে প্রণোদনা প্যাকেজের ঋণ ব্যবস্থা আরও সহজ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।